বালিবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে চপের দোকানে ঢুকে পড়ায় সাত সকালে মৃত্যু হলো এক মহিলার। সূত্রের খবর, আজ সকাল 9:30 নাগাদ পূর্ব মেদিনীপুরের পাশপুরা থানার অন্তর্গত দিগলাবার গ্রামে কলকাতা অভিমুখী একটি বালিবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থিত একটি চপের দোকানে ঢুকে পড়ে আচমকায়। আর এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় 18 বছর বয়সী এক মহিলার, পাশাপাশি জখম হন আরো দুজন। আহতদের পাশপুরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় 6 নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পৌঁছে পাশপুরা থানার পুলিশের হস্তক্ষেপে অবস্থা স্বাভাবিক হয়। তবে কিভাবে লরিটি ঢুকে পড়লো দোকানে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দেখি আমরা বাজারে যাবো বলে রোডের ধারে আমরা উঠছি, হঠাৎ দেখি আচমকা একটা আওয়াজ, ছুটে এসে দেখি একটা বালির গাড়ি বাম সাইড দিয়ে একদম সাইড সাইড দিয়ে একটা সামনে চায়ের দোকান ছিল, চায়ের দোকানে গিয়ে হুড়মুড়িয়ে গাড়িটা পাল্টে মানে সাইড হয়ে ড্রেনে পড়ে গেছে। এবার দুবোন তারা চপ কিনে বাড়ি ফিরছিল, তার মধ্যে এক মেজোটা ছোটো বোনটা ছিটকে পড়ে যায়, আর বড়োটা মেজোটা গাড়িতে চাপা পড়েছিল, তোলার সবাই মিলে বের করে তাকে, সে কারণে সে তখন সে স্পটে ডেড হয়ে গেছে।